বর্ণাঢ্য আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে গোপালগঞ্জে মুক্তিবাড়িধি শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের 177তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। পঞ্জিকার ক্ষণ গণনায় গত 8 মার্চ দোল পূর্ণিমা তিথিতে গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে এ উৎসবের আয়োজন করে শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ গোপালগঞ্জ। এদিন সকালে গোপালগঞ্জ ও এর পার্শ্ববর্তী এলাকার অসংখ্য মতুয়ার দল গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে এসে জড়ো হয়। তাদের কীর্তনের মাধ্যমে মুখরিত হয় গোটা এলাকা। এদিন দুপুর 12টায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘের সঙ্গে একাত্ম হয়ে অসংখ্য মতুয়ার দল এই শোভাযাত্রায় অংশগ্রহণ করে। শোভাযাত্রাটি গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়ি থেকে বের হয়ে স্বর্ণপট্রি, ডিসি রোড হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এলাকায় পৌঁছায়। লঞ্চঘাট এলাকা থেকে প্রেস ক্লাবের সামনে পৌঁছালে সেখানে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নাম বিকৃতভাবে উচ্চারণ করায় তার প্রতিবাদ জানানো হয় এই মানববন্ধনে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে মতুয়াদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান, নতুবা মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করার আহ্বান জানানো হয় এই মানববন্ধনে। এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা মতুয়া সুবল রায়, সাধারণ সম্পাদক মতুয়া সুভাষ বালা, কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট বিজন কুমার বিশ্বাস বক্তব্য রাখেন। পরে শোভাযাত্রাটি প্রেস ক্লাব অতিক্রম করে পৌর পার্ক, ডিসি অফিস মোড়, ডিসি অফিস, পরে মডেল স্কুল মোড় ঘুরে পোস্ট অফিস মোড় ও পাবলিক হল মোড় অতিক্রম করে চৌরঙ্গীতে পৌঁছায়। এরপরে সেখান থেকে পুনরায় র্যালিটি পৌঁছায় গোপালগঞ্জ কেন্দ্রীয় কালীবাড়িতে। শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ সেবা সংঘ গোপালগঞ্জ আয়োজিত এই ঐতিহাসিক র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মতুয়া মহাসংঘের কার্যকরী সভাপতি এবং কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান শ্রী সুব্রত ঠাকুর। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব প্রণয়কান্তি বিশ্বাস। সংশ্লিষ্টরা বলছেন, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে গোপালগঞ্জ শহরে আয়োজিত এযাবৎকালের সর্বশ্রেষ্ঠ শোভাযাত্রা এবং অনুষ্ঠান এটি। এই অনুষ্ঠানটির কথা আগামীতে গোপালগঞ্জবাসী তাদের মনের মণিকোঠায় রাখবে বলে তাদের প্রত্যাশা। শ্রোতা বন্ধুরা, এই ভিডিওটি কেমন লাগলো সেটি আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং ভিডিওটি ফেসবুকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দয়া করে কেউ ডাউনলোড করে নিজের বলে চালিয়ে দেবেন না। অনেক কষ্ট করে আমরা এই ভিডিওগুলো নির্মাণ করে থাকি। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। জয় হরি বল।